স্যার স্যার আর না আমি থাকলে কোনো ঝামেলা হতো না, আমি তো সবসময় তোদের সেরে দিই, বুঝিস না কেন। তা যা তা কি আমার তো একটু খেয়াল করছি, মানে একটু বুঝিস না আমার দিকে একটু তাকাস না তোরা। আরে স্যার নামছে কি এমনি এমনি স্যার, আজকে স্যার অল্প দেই। এই 500 টাকা দিয়ে যা স্যার। 500 টাকা দিব স্যার? আমাদের তো সব কাগজপত্র তো সব ঠিক আছে স্যার। বুঝিস না তোরা না দিলে আমরা চলি কিভাবে, বুঝিস না। আমার জন্য টেনশন অপেক্ষা করছে। ওরে আল্লাহ পাইকার, ওরে আল্লাহ পাইকার, 100 কোয়াটারে মারলাম। ওরে বাপ রে বাপ, কই 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 কই, ওরে আল্লাহ রে পাইকার, দেখতে যে এক্স মেরে দিলাম গাড়ি। আরে সর্বনাশ, আরেক পাইকার আমার পিছনে। ওরে আল্লাহ, ওই একটা সামনে যে পড়েছে। ওরে বাপ, আরে আল্লাহ, ওটা অ্যাক্সিডেন্ট। আরে এটার কি হয়েছে ওস্তাদ? ওরে আল্লাহ, এরম করে বাইক চালাই কেন? আমি জীবনে আমার লাইফে এরম বাইকার দেখলাম যে সে এইভাবে। ও বাবা, বাইকার বাইকার মেরে দে, একেবারে মেরে দে, 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 দে, মে দে, 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 একেবারে দিছি। ফেরিতে উঠবো, ফেরিতে উঠে যাচ্ছি আমরা সুন্দরভাবে। আমরা ভিআইপি ভাবে আজকে ঘাটে ঝামেলা নিয়ে, আমাদের চেনা পরিচিত পুলিশ অফিসার ছিল, আমরা এখন ফেরিতে খুব সুন্দরভাবে উঠে গেলাম। কোনো গাড়ি উঠতে পারুক বা না পারুক, আমরা কিন্তু ভিআইপি ভাবে উঠে গেলাম। মার মারিস না কেন, মেরে দে, মেরে দে, মেরে দে, মেরে দে। আরে বাবা রে আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও টেক্সিমিটি 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে আমরা গাবতলি বাস টার্মিনালে আছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর প্রচুর লোকজন আর গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কারণ সবাই কিন্তু সবার গাড়ির জন্য ওয়েট করতেছে ভাই। আর আজকে আমরা কিন্তু গাবতলিতে আছি। আর আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাব ঢাকা থেকে কুষ্টিয়া। অনেকদিন পরে আমরা ঢাকা থেকে কুষ্টিয়া যাব। আর আমাদের সাথে আছে কিন্তু তোমাদের সবার প্রিয় শয়তান প্রো। তার মানে বুঝতে পারছো, শয়তান প্রো যখন থাকবে তখন তো ভাই ঘাটের কথা মারামারি হবে এরকম কিছু না ভাই। আজকে শয়তান প্রো নিজেই বলছে সে ভয়ে আছে, কারণ সে হচ্ছে রাজবাড়ি দিয়ে যাবে না, সে যাবে হচ্ছে শিবালয় দিয়ে। আমি জানি না শিবালয় দিয়ে গিয়ে কী হবে। আর আমি আজকে শয়তান প্রোর সাথে যাচ্ছি, কারণ আজকে কোনো একটা ঝামেলা হতেও মানে হলেও হতে পারে। যাই হোক, আমার গাড়িটা পিছনে। আর আজকে আমরা হানিপের একটা গাড়ি নিয়েছি। আর যে ভাই রিকোয়েস্ট করছে, ভাইয়ের নাম হচ্ছে জীবন আহমেদ ভাই, বলছে ভাই হানিফ নিয়ে কুষ্টিয়া আসেন। ইনশাল্লাহ হানিফ নিয়ে কুষ্টিয়া যাব। আর ওই যে সামনে আমাদের হানিফের একটু মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওই যে সবুজ কালারের যে গাড়িটা, ওটা সম্পূর্ণ ভাঙড়ি একটা হানিফ। আজকে আমরা ভালো গাড়ি পাইনি, যে কারণে আজকে আমরা ভাঙা হানিফ নিয়ে যাচ্ছি। যাই হোক, এখন তাড়াতাড়ি যাই, শয়তান প্রো ভয় আছে। আর শয়তান প্রো আজকে গাড়ি চালাবে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি যেতে হবে, নাহলে কিন্তু আবার ঝামেলা হতে পারে। ঝামেলা তো হবেই, ঝামেলা হওয়ার জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। আসাদ, আজকে তো সাজবাড়িতে যাব না, আজকে তো শিবালয়তে যাবো, তো ঝামেলা কিসের? আসলে ঠিক কথা বলছিস, ঝামেলা কিসের? কোনো ঝামেলা নাই, ঝামেলা তো তুই করিস সব সময়। না না ওস্তাদ, আমি কি ঝামেলা করি বলেন? না না তুই করিস না, আমি করি। আরে ওস্তাদ ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, আমি চালাবো, যাত্রী উঠে পড়েছে। ওস্তাদ তাড়াতাড়ি ওঠেন, অল্প যাত্রী পেয়েছি আজকে। আচ্ছা ভালো হয়েছে, অল্প যাত্রীই থাক। তো বন্ধুরা আজকে আমাদের শয়তান প্রো গাড়ি চালাবে। শয়তান প্রো স্টিয়ারিং এ বসে আছে, এখন স্টিয়ারিং ফিস্টিং ঠিক করে নি, স্টিয়ারিংটা ঠিক করে নে। ওস্তাদ আপনি তাহলে বসেন? হ্যাঁ আমি বসছি ঠিক মতো, বের নে গাড়ি স্টার্ট দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নে ইন্ডিকেটর দে, ইন্ডিকেটর দে। আরে ওস্তাদ কিছু করতে হবে না, আমি হচ্ছে পাকা প্লেয়ার। আস্তে স্লো 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 স্লো। ওরে ওস্তাদ আজকে খেলা হবে, আজকে দেখেন না ভাঙড়ি গাড়ি নিয়েছি, গাই কোথ লাগলেও কোনো সমস্যা নাই। এ বন্ধুরা আজকে কিন্তু আমি হানিফের ভাঙড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু আমার ওস্তাদ বিপদপুরো কিন্তু পাশে বসে আছে, এখন আমি উড়া দুরা টান দেবো। দে টান দে, কিছু ঘাটে যে কি আছে আল্লাহ মাহবুব জানে। আরে ওস্তাদ ঘাটে কোনো সমস্যা নাই, ঘাটে কি সমস্যা, উড়া দুরা টান দিয়ে চলে যাবো, একেবারে একেবারে ইয়েতে চলে যাবো, শিবালয় দিয়ে চলে যাবো, শিবালয় দিয়ে গেলে তো আমাদের কোনো ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে কুষ্টিয়া। আমাদের গাড়ি কিন্তু হানিফ পরিবহন, এটা ভালো করে দেখতে পাচ্ছ। আর হানিফকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি, হানিফকে নিয়ে কোথায় যাচ্ছি? হানিফকে নিয়ে আজকে আমরা কুষ্টিয়া যাচ্ছি, আমাদের শয়তানপুর আজকে ড্রাইভার। আর শয়তানপুরটাও চিন্তায় আছে, ভয় আছে, কারণ এর আগে একটা পার্টি তোমরা দেখছিলা রাজবাড়িতে কিন্তু একটা ঝামেলা করছিলো, পুলিশের সাথে মারামারি করছিলো, এখন পালাই বেড়াচ্ছে এদিকে ওইদিকে, যাচ্ছেই না মোটে। তা আজকে ওর আবার একটা ডিউটি পড়ছে, যে কারণে আজকে যেতেই হবে। আর আমি ওর সাথেই যাচ্ছি, আজকে আমরা রাজবাড়ি না, আজকে আমরা শিবালয় দিয়ে কাশীনাথপুর টুর হয়ে আমরা চলে যাবো। এই তুই হানিফ রে ভেবে দিলি পারবি, যা যা ক্লিয়ার, যা বাড়া যা বাড়া যা ক্লিয়ার, যা বাম্মার বাম্মার ক্লিয়ার ক্লিয়ার, যা 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 টানতে 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 ক্লিয়ার যা ক্লিয়ার যা। এই যা ঠিক আছে,
আরে ওস্তাদ গাড়ি চালাবো, একশো একশো বলবো বলবো খাই। হ্যাঁ ঠিক, আমরা আজকে বলবো বলবো খেয়ে ফেলবো, আজকে উড়াদুরা করা করে টানাবে, আজকে সময় নাই, আজকে দ্রুত যেতে হবে। তুই চেঁচাস কেন? তুই ড্রাইভিং ড্রাইভিং করতে থাকা, স্লো স্লো যা, এখানে পুলিশ আছে কিন্তু। স্লো স্লো যা, স্লো স্লো যা, স্লো স্লো যা, স্লো স্লো যা, থামার দরকার নেই, থামার দরকার নেই। আরে সামনের গাড়ি থামলে কি করবো ওস্তাদ? আরে চাপাই দে চাপাই দে চাপাই দে, হালকা 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 চাপাই দে চাপাই দে, যা 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 যা। আরে ভাই গাড়ি না দেখে, যা তোরে দাঁড়ো না দেখে, যাই হোক দেখতে পারবে না, যা খেয়াল করিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঘাটের দিকেই যাচ্ছি, আজকে আমাদের শয়তানপুর কিন্তু ঘাটের দিকেই নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমিও একটু টেনশনে আছি, কারণ আজকে না আবার কোনো ঝামেলা হয়ে যায়। না স্যার কোনো ঝামেলা হবে না, টেনশন নেন না, আপনাকে বলছি একদম সুন্দরভাবে আমরা একদম ঘাটে পৌঁছে যাবো এবং সুন্দরভাবে কিন্তু পার হয়ে যাবো। হ্যাঁ ওস্তাদ, যখন ঘাটে আসবো না আমি দরকার হলে যাত্রী সাজা পিছনে বসবানি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ভাঙ্গরি হানিফ, আজকে আমরা ভাঙ্গরি হানিফ নিয়ে কিন্তু মোটামুটি উড়াদুরা টান দিয়ে কিন্তু একেবারে ঘাটের দিকে যাচ্ছি, শিবালয় হয়ে যাব। আজকে আমরা ঢাকা থেকে যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া, আর আজকে আমাদের রিকোয়েস্ট করছে হচ্ছে জীবন আহমেদ ভাই। আরে আল্লাহ, এই যে আবার কি হলো, শ্যামলী আবার এরকম করে কেন? আরে ওরা একটু করে মাঝে মাঝে, হালকা হালকা স্লো 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 স্লো, বাম্মাইস না বাম্মাইস না, বিপদ আছে এখানে, হালকা হালকা যা, হালকা যা, ক্লিয়ার ক্লিয়ার যা যা, আসছে স্লো। আরে বাবা, এই যে বাম মারতে গেলে তো ঝামেলা, এদের পিছনে থাকলেও সমস্যা। এবারে যা বেড়ে যা বেড়ে যা, ক্লিয়ার 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 ক্লিয়ার, যা 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 যা, গুড গুড, সাবাস। আরে ওস্তাদ, আমি আপনি আমার পাকা প্লেয়ার বানিয়ে ফেলাইছেন, আর এখন আমার টেনশন, বললাম তো টেনশন নেবে না, আমি যা গাড়ি চালাই এরকম গাড়ি চালানো কোনো ড্রাইভারই পারে না। হ্যাঁ তা ঠিক, তুই খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছিস, তোর পারফরমেন্সে আমি খুব খুশি। আরে ওস্তাদ, আপনি খুশি আমি খুশি। এবারে একবার টাতে বাড়া যা বাড়া যা, ক্লিয়ার 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 ক্লিয়ার, যা 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 যা। আরে বাবা, তুই কি ওভারটেকটা দিলি রে ভাই! ওস্তাদ এরকম ওভারটেক দিতে হয় তো, না দিলে কি পৌঁছানো যায় দ্রুত বলেন। ঠিক ঠিক, আমার তো দেখি তোর কাছ থেকে এখন গাড়ি চালানো শিখতে হবে। আরে কি যে লজ্জাকর কথা বলেন! ব্রেকে পা ব্রেকে পা, গাড়ি আছে ব্রেকে পা, হালকা যা, হক স্পেশাল বার বাজা, হক স্পেশাল বার বাজা। আরে মোটরসাইকেল গুলা শুধু সামনেই আসে মরার জন্য, আমাদের সামনে বাম দিক দিয়ে ওভারটেক দিবি, খেয়াল রেখে যা, খেয়াল রেখে যা, যা যা যা, ক্লিয়ার, গাড়ি আছে, হালকা যা। ওস্তাদ এই রাস্তা না সবসময় চাপ বেশি থাকে। চাপ তো থাকবেই, যা যা যা, ও যা যা বেটা, বাম মার বাম মার বাম মার বাম মার, স্লো 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 স্লো, হালকার মধ্যে বাম মার, হালকা যা হালকা যা, ক্লিয়ার ক্লিয়ার। আরে ওস্তাদ বেশি রিস্কি আমারটা খেয়ে গেল না? আরে যা যা, কোনো ব্যাপার না, জীবনে রে তুই বলেছিস না, টেনশন লেনে কেন, এই টেনশন দেনে কেন? তাই বলে কি ওস্তাদ, এই সব জায়গায় টেনশন নিতে হয়, টেনশন নিতে অন্য জায়গায়, সামনে তো আমার জন্য টেনশন অপেক্ষা করছে। ওরে আল্লাহ বাইকার, ওরে আল্লাহ বাইকার, একসাথে কয়টারে মারলাম, ওরে বাপ রে বাপ, কই 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 কই, ওরে আল্লাহ রে বাইকার, দেখতে যে এক মেরে দিলাম গাড়ি, আরে সর্বনাশ, আরেক বাইকার আমার পিছনে, ওরে আল্লাহ, ওই একটা সামনে যেয়ে পড়েছে, ওরে বাপ, আরে আল্লাহ, ওটা অ্যাক্সিডেন্ট করে, আর এটার কি হয়েছে ওস্তাদ? ওরে আল্লাহ, এরম করে বাইক চালাই কেন? আমি জীবনে আমার লাইফে এরম বাইকার দেখলাম যে সে এইভাবে, ও বাবা, একটা মরিছে আল্লাহ, আমি মারিনি, এই যে এ মারিছে, এই ডাবল টেকার, ধর ধর ধর, ডাবল টেকার মারিছে, আহারে বেচারে রে মার লোকেরা, আহারে এই ডাবল টেকার, ডাবল টেকার, মারো রে মারো। তুই যে এত বদমাইশ ওস্তাদ, ওইটারে মারিছি ঠিকই, যেটা আকাশে উড়ে গেছিল সেটা না, পালাইছে ওইটারে, আমি এখন আমার খতম করবো। রাস্তা ঘাটে তুই একটা ঝামেলা বাঁধাবি? আরে ওস্তাদ ঝামেলা না বাঁধালে হয়, দাঁড়ান ওটার ব্যবস্থা করতেছি আমি, দাঁড়ান দাঁড়ান, শালা গেল কই, এক মিনিটে পালাইছে পালাইছে ওস্তাদ। তুই তারে আর খুঁজে পাবি কোথায় চলে গেছে? ওস্তাদ আমি খুঁজে পাবো না, এমন কি হয়, ওরা আমি খুঁজেই ছাড়বো। ওই যে মনে হচ্ছে, ওই যে মনে হচ্ছে ওস্তাদ, এই যে আসতে পারি, সামনে ট্রাক আছে, সেভাবে মার, সেভাবে ওরে আমি মারেই ছাড়বো। ইয়া ফুল দেখ, ফুল শুয়ে শুয়ে ফুল দেখ, আমরা যাই, কোনো বাইকারকে এখন আমরা ছাড় দেবো না, যে বাইকার সামনে আসবে সে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলছি, হালকা হালকা হালকা, স্লো 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 যা, স্লো যা, দেখে শুনে ক্লিয়ার করে চালাচ্ছে, স্লো 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 যেতে হবে। আরে ওস্তাদ এই জায়গায় সবসময় জ্যাম থাকে, সব সময় জ্যাম থাকে, সব সময়।
গাড়ি চাপাইতে চাপাইতে চাপাইতে, হ্যাঁ গুড 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 গুড, বেরো যা বেরো যা বেরো যা, ক্লিয়ার। ওরে বাবা, এটা কি আবার অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? উড়ে ওস্তাদ দেন, আমরাই যে শুধু বাইকার মারি তা কিন্তু না, ওই দেন ট্রাক আর বাইকার একেবারে ডেড হয়ে আছে ওস্তাদ, কী করা উচিত কন্দি? কি আর করা উচিত, গাড়ি বেঁকে নে, গাড়ি বেঁকে নে, গাড়ি বেঁকে নে, হালকা হালকা বেঁকে নে, বেঁকে নে, বেঁকে নে, বেঁকে নে, বেঁকে রে, আবার ট্রাক এসে কোন জাতে ঢুকলো রে, ট্রাকটা ঢুকার পথ করে দে। বুদ্ধি থাকলে সারাদিন ধরে দেখবে, আর আমরা ফাঁকতাল দিয়ে ঘাটে চলে যাবো। দেখেন ডান দিকের রাস্তায় কিরম জ্যাম পড়েছে, আমাদের আর টেনশন নাই, পিছনে গাড়ি তেমন আসতে পারবে না। হ্যাঁ, এই তো তোর মাথায় তো অনেক বুদ্ধি, সেই জন্য তো তোকে ঘাটে নিয়ে যাই, এই জন্য তুই ঘাটেই মারামারি করিস। আর লজ্জা দিয়ে না দিয়ে ওস্তাদ, সেদিন কিন্তু ওস্তাদ সেদিন শুধু কাগজপত্র, আজকে কাগজপত্র আছে, ভাঙা গাড়ি আছে তা কি হয়েছে, কাগজপত্র আছে, তারপরে যদি টাকা চাই না দেন, এত ওদের নামে ভিডিও করি তারপরে ওদের লজ্জা সরম হয় না, তারপরে মারামারি করা উচিত না। ক্লিয়ার যা, ক্লিয়ার যা, হালকা 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 বেরো যা, ঠিক আছে ঠিক আছে, গাড়ি 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 গাড়ি, আস্তে স্লো 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 চাপাই দে, গুড গুড গুড, ব্রেকে বা ব্রেকে বা, হালকা রাখ হালকা রাখ। ওরে ওস্তাদ, এই চালে রাস্তায় গাড়ি চালাইলে কি মজা পাওয়া যায়, রিস্কি রিস্কি ওভারটেক দেওয়া যায় খুব। হ্যাঁ এটা ঠিক কথা বলছিস, রিস্কি রিস্কি ওভারটেক দেওয়া যায়। ওস্তাদ ছয়দনপুরের গাড়ি চালানো দেখি আমার মনে হয় কি আমিও একটু গাড়ি চালাই। তোর আর গাড়ি চালানোর দরকার নেই, তুই গাড়ি চালালি এরকম শয়তানপুরের মতো হলি, আর দেখার লাগতো তুই যেখানে আছিস সেখানেই থাক। কি বলেন ওস্তাদ? ওস্তাদ বাইকার বাইকার মেরে দে, একেবারে মেরে দে, মেরে দে মেরে দে মেরে দে মেরে দে মেরে দে মেরে দে মেরে দে, বাবা সুন্দর করে চালা, মারামারি করিস না। তা বন্ধুরা, আমরা ঘাট থেকে মাত্র 24 কিলোমিটার দূরে আছি, আজকে আমরা ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছি, আজকে আমরা শিবালয় হয়ে যাব। আজকে আমাদের ড্রাইভার হচ্ছে শয়তানপুর, আর আমাদের আজকে জীবন আহমেদ ভাই কিন্তু রিকোয়েস্ট করছে, জীবন আহমেদ ভাই রিকোয়েস্টে আছি। আচ্ছা ধানি, ধানি পয়সাটা কি হয়েছে, হানি পয়সাটা কি হয়েছে, ঠিক গুড, হানি আমাদের গাড়িতে তুই মারবি কেন? আমি মনে করেছিলাম মোটরসাইকেল। তুই মোটরসাইকেল মনে করলে তো হবে না, মোটরসাইকেল আসবে উড়াই দিতে হবে, নে নে এরকম সুযোগ পাবি না, টানতে টানতে ওভারটেক দিয়ে চলে যা। বাবা রে ওস্তাদ, বাইকার দুটোরে মেরে দেখেন টকটা খুলে দিছি, রাস্তায় বাইকার দেখা মাত্রই মারা হবে এখন আমাদের, এই বাইকার দুজনই আমাদের এখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে প্রচুর রাস্তায়, সেই জন্যই উড়াই দিতে হবে, সামনে থাকবে মেরে দিতে হবে। আর বাইকার মারিস না, খুনের আসামি হয়ে যাবি, ওর তো পা ভেঙে দিয়ে আসছিস তুই, তোর তো কেউ চিনতে পারতেছে না সামনে তো, ও যাই হোক আমরা বিপদ কাটায় আসছি তাই না? না ওস্তাদ, সামনে তো, ওরে আল্লাহ আমার সামনে কি হয়েছে? সামনে কি হবে, অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। ও অ্যাক্সিডেন্ট করেছে, যাই হোক আমরা চলে আসছি কোথায়, হালকা 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 হালকা, শিবালয় তো সোজা যে ওর ডাইনিং ট্রি আছে এখানে, এই দিক দিয়ে কোথায় যাবো, ওই দিক দিয়ে আমাদের যাওয়ার কোনো, আমরা তো শিবালয় আসবো, তো শিবালয় তো চলে আসছি, তো আমাদের অন্যদিকে দেওয়া আছে কেন? হ্যাঁ আমাদের সোজা যেতে হবে, আমাদের রুট কি আবার নষ্ট হয়ে গেলো নাকি অ্যাক্সিডেন্ট করার পর? আরে না না, ওটা মাঝে মাঝে ওরকম করে, যা আস্তে আস্তে যা 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 যা। তো বন্ধুরা, আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি, ওই যে ফেরি টেরি দেখা যাচ্ছে, এখানে আবার কি না কি ঝামেলা আছে আল্লাহ মাহবুব জানে, স্লো স্লো যা আস্তে আস্তে, একদম ভদ্রভাবে যাবি, হ্যাঁ একদম ভদ্রভাবে। এই তো ওস্তাদ ভদ্রভাবেই তো যাচ্ছি ওস্তাদ, ওরে আল্লাহ করো। এই দাঁড়া 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 দাঁড়া, কে রে রিপেত প্রো? হ্যাঁ ওস্তাদ কেমন আছেন? হ্যাঁ কি অবস্থা? নে নে গাড়ি রাখে জায়গাতে। ওস্তাদ আমার তো ভয় লাগতেছে। চুপ কর, আমি যাচ্ছি, আমি কথা বলি তুই বসে থাক। হ্যাঁ স্যার কি অবস্থা?
রে বুলেট টু লেগেছিস নাকি? স্যার আপনি এই জায়গায় ডিউটি আসছেন, খুব খুশি লাগে। গাড়ি চালাচ্ছে কে? শয়তানপুর স্যার। শয়তানপুর ওই ঘাটে তো ঝামেলা করেছে স্যার। ঝামেলা টামেলা করেন না স্যার, আর ওরাই তো সবসময় কাগজপত্র দেখতে চায় স্যার। আর না আমি থাকলে কোনো ঝামেলা হতো না, আমি তো সবসময় তোদের সেরে দিই, বুঝিস না কেন। তা যা তা কি আমার তো একটু খেয়াল করছি, মানে একটু বুঝিস না আমার দিকে একটু তাকাস না তোরা। আরে স্যার নামছি কি এমনি এমনি স্যার, আজকে স্যার অল্প দেই। এই 500 টাকা দিয়ে যা স্যার। 500 টাকা দিব স্যার? আমাদের তো সব কাগজপত্র তো সব ঠিক আছে স্যার। বুঝিস না তোরা না দিলে আমরা চলি কীভাবে, বুঝিস না। দে দে দে। আচ্ছা নেন স্যার, 200 দিলে ভালো হতো স্যার, আমরা গরিব মানুষ। হ্যাঁ গরিব মানুষ, কোটি কোটি টাকা কামাচ্ছ, গরিব মানুষ। যাও 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 সুন্দরভাবে ভিআইপি ভাবে উঠে যাও। আচ্ছা স্যার আসি স্যার। হ্যাঁ কোনো সমস্যা নাই, সমাধান করে দিছি। আরে ওস্তাদ আপনি থাকলে তো আমার কোনো সমস্যা নাই। গুড গুড ওস্তাদ গুড। আরে চিন্তা করিস না, 500 দিছি। আল্লাহ 500 টাকা দিয়েছেন, আমার ক্যামেরা ছিল, ক্যামেরাটা নিয়ে নিতেন। ক্যামেরা নিয়ে কি করবো, ও শালার ভিডিও করতেন। আরে এই তো তোকে আগের বার বাঁচিয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ বলিস আমি যা তোমার জন্য। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ঘাটে চলে আসছি, আমরা শিবালয়ের ঘাটে আসছি। দেখতে পাচ্ছ আমরা এখন ফেরিতে উঠবো, ফেরিতে উঠে যাচ্ছি আমরা সুন্দরভাবে। আমরা ভিআইপি ভাবে আজকে ঘাটে ঝামেলা হয়নি, আমাদের চেনা পরিচিত পুলিশ অফিসার ছিল, আমরা এখন ফেরিতে খুব সুন্দরভাবে উঠে গেলাম। কোনো গাড়ি উঠতে পারুক বা না পারুক আমরা কিন্তু ভিআইপি ভাবে উঠে গেলাম। খুব ভালো লাগতেছে যে আমরা হচ্ছে ফেরিতে উঠতে পারছি সুন্দরভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাশের ফেরিতে, বড় ফেরি, বড় ফেরিতে প্রচুর গাড়ি উঠতেছে। তো বন্ধুরা আমরা ঘাট পার হয়ে গেলাম, এখন আমাদের ভাই বিশাল একটা ঝামেলা হয়ে গেল তো। আরে উল্টো ভাই, উল্টো লাগাইছে ভাই। আরে আল্লাহ রে, আসছে, স্লো স্লো যা, স্লো স্লো যা। আমরা খাতে পড়ে যাইনি। খাতে পড়ে জানিস, তুই কিভাবে ঘুরালি? এত দক্ষ ড্রাইভার, এই জন্য তোকে ভালো ড্রাইভার বলতে হয় না। এখান থেকে ঘুরা, এখান থেকে ঘুরা। হ্যাঁ ব্রেক বা, হ্যাঁ ফুল কাটা, ফুল কাটা, ফুল কাটা, ফুল কাটা, ফুল কাটা, যা 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 যা। ব্রেক, ফুল কাটা, ফুল কাটা, ফুল কাটা, ব্রেক, হালকা ব্যাকেনে, হালকা ব্যাকেনে, হালকা ব্যাকেনে, হালকা ব্যাকেনে, গোয়েক, ফুল কাটা, ফুল কাটা, ফুল কাটা, ফুল কাটা, ফুল কাটা, ব্রেক। এই দেখ এইভাবে কাটাতে হয়, দেখছিস? আরে ওস্তাদ আমি তো পারি, আমি তো বুঝতে পারিনি যে ওই পাশে একেবারে ফাঁকা। নে নে যা যা যা, হালকা 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 বেরো যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঘাট পার হয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে কুষ্টিয়ার দিকে। আমাদের আর টেনশন নাই, পুলিশ কেমন কোনো ঝামেলা করতে পারিনি, অনেকদিন পরে আমরা এই ঘাটে আসলাম। আর এই ঘাটে ভাই দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ির চাপ, আমরা শিবালয় দিয়ে যাচ্ছি আজকে। আমরা আস্তে 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 আস্তে, স্লো 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 স্লো, কাটা কাটা কাটা, বেরো যা বেরো যা বেরো যা। এই ঘাটে কোনো কেউ কেউ তোর ঝামেলা করবে না। তাই রে ওস্তাদ, সেটাই ভালো, কেউ কিছু করলো না আমারে। হ্যাঁ কাটা কা, বেরো যা, ক্লিয়ার, বেরো যা যা যা, ক্লিয়ার, টান দে। ওস্তাদ আবার বাইরে দিল কেন, সোজা দিয়ে যাবো না? না না বাইরে দিয়ে যেতে হবে আমাদের। আস্তে ঘোর ঘোর ঘোর, কাটা 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 কাটা, ফুল কাটা ফুল কাটা, যা ক্লিয়ার, ওরা যা। হ্যাঁ গুড গুড। আরে ওস্তাদ এই বা, ওরে আল্লাহ 425 কিলোমিটার দেওয়া আছে কেন ওস্তাদ? এখান থেকে কুষ্টিয়া 425 কিলোমিটার কিভাবে হলো, একটু দেখেন দি ম্যাপ। আরে না আমাদের ইয়েটা মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে, ওই যে রুট এরিয়াটা। 425 কিলোমিটার যদি এখান থেকে কুষ্টি হয় তাহলে তো আমরা গেম আর শেষই করতে পারতাম। দেখ 176 কিলোমিটার হয়ে গেছে। ও এবার শান্তি আছে, যাই হোক ভালো হলো, আমরা মোটামুটি 175 কিলোমিটার দূরে আছে বন্ধুরা। আজকে সুন্দরভাবে কিন্তু আমরা আজকে কুষ্টিয়ায় যাবো ইনশাল্লাহ। আর এই দেখো পদ্মা নদী, পদ্মা নদী যারা এনে দেওয়া নেই, এই দেখো পদ্মা নদী দেখতে দেখতে যেতে পারবা। এটা একটা হচ্ছে বাইপাস টাইপের রোড, এই রোডে গাড়ির চাপ এখন অনেক বেশি, আগে তেমন ছিল না, কারণ আমরা আসার পর থেকে সবাই এখন এই রোডেই আসে। আর কি বলবো, কিছু বলার নাই, আমরা যে রোডে যাই সেই রোডেই সবাই ফলো করে। প্লাস্টিক আছে ওস্তাদ? রাজা প্লাস্টিক মারবি না, যা ক্লিয়ার, যা 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 যা, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, বাড়া যা, আসছে, স্লো স্লো যা, স্লো স্লো যা, স্লো স্লো, খেলে গেছে, খেলে গেছে, খেলে গেছে, স্লো যা, স্লো যা, হালকা হালকা, ব্রেকে ফেলাক, ব্রেকে ফেলাক, ব্রেক, ও ঢুকতে চাইছিল, দিছিস তাও মেরে দিলি। ওস্তাদ আমি কি করে করবো, গাড়ি চালাতে পারি না তা তো আমি জানি না। তা ঠিক, গাড়ি চালাতে পারিস না তা তো আমাদের জানার কথা না। আমরা ঢুকে গেছি, ও বাম দিকে ঢুকাই দিছে, ওর উচ্ছে ছিল একটু ব্রেকটা ধরে চালানো। আরে ওস্তাদ যারা গাড়ি চালাতে পারে না এই রাস্তাতে, ও ঢুকাই উচিত না তাদের। স্লো 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 স্লো। ওস্তাদ আর স্লো স্লো যাবো কিভাবে বলেন, কতক্ষণ ধরে স্লো স্লো গাড়ি চালাচ্ছে, আর স্লো গাড়ি চালানো যায় না ওস্তাদ। যা সামনে সবাই মারধর করতে করতে যা, এবার পুলিশ একেবারে ধরুক আমার আর তোরে, সুতরাং একেবারে আমরা জেলে থাকি, সব থেকে সেটাই ভালো হবে।
আরে ওস্তাদ জেলের কথা বলেন কেন? বলিস না টেনশন লেনে কেন, টেনশন দেনে কা হ্যাঁ হ্যাঁ তুমি শুধু টেনশন দিবা তাই না মানুষকে? যাবে না যাবে না, ক্লিয়ার রাখ ক্লিয়ার, হালকার মধ্যে হালকার মধ্যে যা। আরে এই রাস্তায় আসলে ঝামেলা আছে, এবারে ওভারটেক এই রাস্তাতে আমাদের ঢুকাই উচিত হয়নি। আরে ওস্তাদ আমাদের রুট তো এইভাবেই দেখাইছে, সেজন্যই তো আমি ঢুকিছি। না তোর কোনো দোষ না, আমি তো বলছিস না যে তোর কোনো দোষ। একটা বাইক আর চলে গেল, মারতে পারলাম না। আর তো বাইক আর মারার দরকার নেই, যা যা ক্লিয়ার যা, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, হালকা 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 বেড়ে যা বেড়ে যা বেড়ে যা। ওরে আল্লাহ রে, সামনে কি সুন্দর একটা বাইকার পড়েছিল, বাইকার পুরুষ আর বাইকারের আব্বা পুরুষ, ওর সব আমাদের দেখার দরকার নেই। এখন দ্রুত যেতে হবে, অনেক দূরের পথ, এখন 146 কিলোমিটার যেতে হবে। জোরে চালা জোরে চালা, জোরে তো চালাচ্ছি ওস্তাদ, তাও দেখেন না সামনে কি সব গাড়ি মারি গেছে। পূর্বাশা আছে মনে হচ্ছে সামনে, হালকা হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা, হালকা হালকা স্লো 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 স্লো। আবার এই পূর্বাশা কিরাম ব্রেক ধরলো এরকম, হাই তো দেখেছেন ওস্তাদ, ওরা কিরাম ড্রাইভার। হ্যাঁ তাই তো, আমরাও ভালো ড্রাইভার না, আমরাও কুবরা ধরা ড্রাইভার। আছে ব্রেক ধর, ও ভাই সাহেব তোর ব্রেক ধরাটা কঠিন হচ্ছে কিন্তু। আরে ওস্তাদ আপনি আমারে একবার ভালো বলেন একবার খারাপ বলেন। হ্যাঁ বন্ধুরা পদ্মা ব্রিজ দেখো, আমাদের চালানো দেখো না, আমাদের চালানো দেখলে কিন্তু ভয় পাবা বুঝছো, সেজন্য পদ্মা ব্রিজ দেখো। যা 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 যা, গাড়ি নেগে 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 নেগে, বেরো যা বেরো যা বেরো যা, গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে, স্লো যা স্লো যা, যা 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 যা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, চাপাই দেব, গুড গুড গুড। আরে আমার শয়তান পুরো থাকলে ড্রাইভার রে, মানে এর কোনো ঝামেলা নেই, স্লো যা ব্রেকে পা ব্রেকে পা, হালকা 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 হালকা, যা যা যা, ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ, আস্তে স্লো 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 স্লো, ব্রেক পা ব্রেক 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 ব্রেক, যা যা যা, ক্লিয়ার, গাড়ি মারিস না। আরে ওস্তাদ মারবো না, আপনি আমার এত ভয় দিয়ে দিন না তো ওস্তাদ। আমার মনে হয় কি তুই শুধু বাইকারদের মারতে যাচ্ছিস, সন্ধ্যে আবার বড় অ্যাক্সিডেন্ট না করে ফেলিস। আরে বাবা প্রাইভেট, হালকা হালকা ব্রেক 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 ব্রেক, ক্লিয়ার, যা 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 যা, বাম দিক দিয়ে ওভারটেক দেওয়ার কোনো জায়গা নেই রে ভাই, বাম দিক দিয়ে যে ওভারটেক দেবো সেটারও কোনো পথ নাই, পথ থাকলে তো ইয়ে করতাম। ওরে আল্লাহ কতগুলো বাইক আর চলে গেল, মারতে পারলাম না। যাক আর বাইকার মারতে হবে না, কি হয়েছে এখানে আবার? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাছাড়া কি এত স্লো স্লো যাচ্ছে, আমার তো আর চালাতে ইচ্ছা করতেছে না ওস্তাদ, চালান দিয়ে মোটে জোরেই চালাতে পারতেছি না। আই রাস্তায় আসলে এই বাইপাসটা আমরা মানে যেদিন থেকে চালানো শুরু করছি সব গাড়ি সেদিন থেকে, ওরা আমাদের ভিডিও দেখে তো আমরা কোথায় কোথায় যাই, সব ড্রাইভাররা দেখে টেকে ভাই সব পাকাপোক্ত হয়ে গেছে, সহজে যেতে পারে এখন এই রাস্তায় জ্যাম থাকে, এই রাস্তায় কোনোদিন জ্যাম থাকার কথা না, এত জ্যাম। ওস্তাদ ফাঁকা ফাঁকা, হ্যাঁ টানতে 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 টানতে, কপালে যা আছে তাই হবে, কপালে যা আছে তাই হবে, বাড়ে যা বাড়ে যা বাড়ে যা বাড়ে যা, যা 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 যা, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, গাড়ি স্লো 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 স্লো, তাও হোক অনেকগুলো গাড়ি, এইদিকে শুধু কার্গো আর কার্গো, এই কার্গো আলারা তাড়াতাড়ি দ্রুত বেনাপোল যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ করতেছে। হ্যাঁ ঠিক কইছেন ওস্তাদ, এই শালার কার্গো আলারা এই সব ডিস্টার্ব করতেছে আমাদের। স্লো গাড়ি আছে, ব্রেকে পা রাখ, হালকা যা হালকার পথে, আর বাইকার মারার জন্য পাগল হয়ে গেছিস কেন তুই ওস্তাদ? শুধু হাত খিসফিস করে ওস্তাদ, বাইকারদের দেখলি আমার। বন্ধুরা আমরা আর 117 কিলোমিটার দূরে আছি, আমরা আরও আগে পৌঁছে দিতে পারতাম কিন্তু এই পাশে এসে ভাই বিশাল ঝামেলায় পড়ে গেছি, মানে মোটামুটি ওভারটেকই দিতে পারতেছি না। মনে করেছিলাম কত তাড়াতাড়ি পৌঁছে যাব, তা মনে আর হবে না। যা 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 যা, হালকা চাপাই দে হালকা চাপাই দে, গুড গুড গুড, বেরো যা বেরো যা বেরো যা বেরো যা, ক্লিয়ার, এই 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 মোটটা টান মোটটা বেরো দিয়ে বেরো। ওরে ওস্তাদ বাইকার, আরে আল্লাহ রে, আরে সর্বনাশ, পালা 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 পালা, এলাকায় মারছিস, গাড়ি যদি ধরতে পারে। ওরে ওস্তাদ কতগুলো বাইকার রে মাইরে দিলাম আমি আজকে নিজের হাতে, আল্লাহ সব কিরকম করে দেন, সব বাইকার রে আমার সামনে চলে আসে, আজকে একটা প্রাইভেট রো মেরে দিলাম, আহ দুঃখ লাগলো প্রাইভেট রো, দুটো প্রাইভেট রো মারলাম আমি আমার মতো প্রো যদি দুটো। আরে বাস না, তোকে নিয়ে আমি আর গাড়ি চালাবো না, তুই শুধু বাইক, এখন দেখছি এতদিন পুলিশের সাথে ঝামেলা করছিস এখন বাইকার দালালদের সাথে ঝামেলা করতেছিস, সব বাইকাররা যখন এক। ওস্তাদ পানি খান পানি খান। হ্যাঁ আসলে বাইকাররা যখন সব এক হবে না তখন তুই পালা মানে কুল পাবি না, বুঝতে পারছিস? আরে ওস্তাদ কি বলবো, বাইকারদের দেখলে আমার রাগ উঠে যাচ্ছে জানি, তাই বলে এতদিন পুলিশকে রাগ উঠছে এখন বাইকারদের পিছনে লাগছিস তুই, তোর খবর আছে এবার সবাই মিলে তোর পিছনে আর্মি লাগাই দিবে। আরে ওস্তাদ আর্মি লাগাই দিক, আমি পালাই চলে যাবো বিদেশ। আচ্ছা বিদেশ যাস, যাই হোক এখন সুন্দর করে চালা। ওরে বাবা ফাঁকা 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 পাইছি, ওরে বাবা এতক্ষণ ধর ফাঁকা পাইছি ফাঁকা পাইছি, আরে আমার বাইকার, এইবার কিন্তু আমরা ধরা খাইছি, পিছনে মনে হয় লোক লেগে গেছে, টান দে টান দে টান দে দ্রুত দ্রুত, তুই
আমি তোকে নিয়ে অনেক বিপদে আছি, তোকে কিছুদিন অফ করতে হবে। তো বন্ধুরা তোমরা বলো ওকে কিছুদিন অফ করে দেওয়া উচিত না? আমি ওকে অফ করে দেবো কিছুদিন। ও এত বাইক আর পুলিশের সাথে ঝামেলা করছে, এই গাড়ির মাতছে ওই গাড়ির মাতছে, মানে একটা বিচ্ছিরি অবস্থা করে ফেলাইছে ও। একটা গাড়িকে যদি তুমি তোর এখন গাড়ি থেকে নামাই দেবো না ওস্তাদ, আমার ভুল হয়ে গেছে ওস্তাদ, আমি এখন সুন্দরভাবে চালাই যাচ্ছি ওস্তাদ, টেনশন করার কিছু নাই, একদম টেনশন করে না। আরে আল্লাহ, হ্যাঁ বেরো যা, বেরো যা, দ্রুত চলো, দ্রুত দাদা, আমাদের যেন কেউ ধরতে না পারে, চিনতে না পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, সামনে আবার যদি কোনো ফোন টোন দিয়ে কাউরে বলে দেয় যে এরকম এই সমস্যা বা অ্যাক্সিডেন্ট করে একটা গাড়ি পালাচ্ছে, ওরে ধরেন। ওস্তাদ সামনে দিয়ে একটা প্লাস্টিক টান দিছে। ঠিক প্লাস্টিক কেন, সবাই টান দিয়ে চলে যাক, তুই তোর মতো জোরে চালা চলে যাবি, ওভারটেক দেওয়া দিতে পারলে দিবি, না দিলে দিবি না। যা ব্রেক বা ব্রেক 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 ব্রেক, গুড 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 গুড, মারিস নি তুই প্রাইভেটটা, তোর মারলি তোর আমি এখন নামাই দিতাম। না স্যার আর মারবো না স্যার, ধুলে গেছে আসলে, অনেক গাড়ি মারা হয়ে গেছে আজকে আমার। সুন্দর করে চালা যায়। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে পাবনা, আমাদের গাড়ি হচ্ছে হানিফ পরিবহন। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো গেম বিডি 2.0 এবং বাস গেমার চ্যানেল, তারা অবশ্যই আমার চ্যানেল দুটোকে খুশি মেরে দেবেন, পাশে থেকে বেল বাটনটি খুশি মেরে দেবে, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। আর আজকে হচ্ছে আমরা জীবন আহমেদ ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু চলে যাচ্ছি, সামনে বাইকার আছে, মারলি কিন্তু তোকে নামাই দেবো, কিন্তু এক লাথি মেরে। না না স্যার মারবো না, মারবো না। যা 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 যা, বেরো যা বেরো যা। যাক সুন্দরভাবে কাটাতে পারছি সেটাই আমি খুশি। তো বন্ধুরা 760 কিলোমিটার দূরে আছি আমরা, মাত্র 760 কিলোমিটার দূরে আছি, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, বাইকার আছে কিন্তু, স্লো 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 স্লো, বাইকার মারা যাবে না, বাইকার মারা যাবে না। কি করলি তুই কাজটা ওস্তাদ? আমি মারিনি, ও ব্রেক ধরেছে ওস্তাদ, ও ব্রেক ধরেছে আমার সামনে এসে। এই কি ব্যাপার, তোরা আমার মোটরসাইকেলে মারলি কেন জানিস আমি কিটা? হ্যাঁ তুমি জিডা হও না কেন, ওটা আমার দরকার নেই, ওরকম ধং কর ওই জায়গায় বসে, তোমার তুমি আমার সামনে ব্রেক ধরছো। শোন শয়তান পুরো, তোরই কিন্তু দোষ, তোর এবার আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, তুই যদি আরেক কোনো বাইকারকে মারিস তোকে আমি এবার লাত্তি মেরে নামাই দিব। ওস্তাদ আমি কোনো দোষ নাই ওস্তাদ, এসব রাস্তাঘাটের দোষ। হ্যাঁ রাস্তাঘাটের দোষ, তাই না? ওরে আল্লাহ রে, কি বিশাল প্যাস, এ আবার কি বিশাল প্যাসে পড়লাম ভাই রে ভাই, সব দিকে গাড়ি, কোন দিক দিয়ে যাবো ওস্তাদ? ওই দিক দিয়ে নেওয়া যাবে, কোনো দিক দিয়ে নেওয়া যাবে না, আমি তো চিন্তা করতেছি এই জায়গায় তো মারাত্মক অ্যাক্সিডেন্ট, কোনো দিক দিয়েই তো বেরোনোর কোনো পথ দেখতে পাচ্ছি না আমি। কীভাবে যাবো যাবো ওখান থেকে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা কাটানোটা খুব কঠিন হয়ে গেল। ব্যাকেনে 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 হালকা ব্যাকেনে, হ্যাঁ গুড 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 গুড, একটু হালকা চাপ দিয়ে ফুলকাটা ফুলকাটা, হ্যাঁ গুড 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 গুড, বেরো যা বেরো যা বেরো যা, ক্লিয়ার, গুড 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 গুড, যা 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 যা, ঠিক আছে। তো বন্ধুরা সুন্দরভাবে বের হয়ে গেলাম, একটু ঝামেলা হয়েছিল, ঝামেলা তো থাকবেই রাস্তাঘাটে, ঝামেলা নাহলে হয়। এবার আবার ডাইনি ইন্ডিকেটার দে, মানিস না বৌদি, এ ভাই ইন্ডিয়া থেকে আইসি, কাউডে কিছু মানিস না, আর মানিস না, আর মানুষের মানিস না, ঘোরা কাটা, হ্যাঁ ঠিক আছে বারা যা। পাবনা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, আমরা পাবনা চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন পাবনার পাশ দিয়ে আমরা চলে যাব। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, স্লো ফুলকাটা হালকা হালকা হালকা, তুই যেভাবে বের হোস, তুই যেভাবে এখন গাড়ি চালাচ্ছিস তাতে কিন্তু মানুষ তোর পরে খুবই ক্ষিপ্ত। রাস্তা কিন্তু বেশ সুন্দর, এদিকে রাস্তাটা অনেক ভালো, আমরা আগে আসতাম না। স্লো স্লো ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা, হালকা 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 হালকা, যা 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 যা। এনে আবার হানিফের কি হলো? আরে হানিফ মামা, যা ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা ভাঙা হানিফ নিয়েছি, কারণ আজকে অনেক ঘাইগুতো মারা হয়েছে, যে কারণে আমরা ভাঙা হানিফ নিয়েছি। সেই জন্য আমাদের গাড়ির বডি নিয়ে আমাদের কোনো টেনশন নাই, আমাদের টেনশন হচ্ছে আমাদের শয়তানপুর আজকে উড়াদোড়া আজে বাজেভাবে গাড়ি চালাইছে, চালায় কিন্তু অনেকগুলো বাইকার মারছে, প্লাস হচ্ছে অনেকগুলো ইয়েকে মারছে, কি বলে এটাকে ভুলে যাচ্ছি, হালকা হালকা বেরো বেরো বেরো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, যা যা যা, স্লো 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 স্লো, ঠিক আছে ঠিক আছে, যা 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 যা। ওস্তাদ আমি কি সবসময় মালি, অন্য পুরোরা মারে না, আমনি মারলি সবসময় দোষ হয়,
শোন, তুই আজকে যে কয়টা বাইকার মারছিস আসলে অন্য কেউ কিন্তু এত বাইকার এত দ্রুত কেউ মারে না। গাড়ি 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 স্লো যা স্লো যা, ক্লিয়ার। বন্ধুরা মাত্র 13 কিলোমিটার দূরে আছি, খুব ভালো লাগছে। শতানপুরের শেষের দিকে খুব ভালো গাড়ি চালায় আসছে। 12 কিলোমিটারের মতো আমাদের কুষ্টিয়া থেকে আমরা 12 কিলোমিটার দূরে আছি। আর আজকে আমাদের গাড়িটা ছিল হানিপের গাড়ি। আর জীবন আহমেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সুন্দর একটা রিকোয়েস্ট করছেন। আর আমরা শয়তানপুরকে নিয়ে নিয়েছি, কারণ শয়তানপুরকে নিয়ে এলে সবাই চায়, এখন শয়তানপুরকে একটু বেশি চায়। তাই বলে যে অন্য ড্রাইভাররা আসবে না, তা কিন্তু না, সব ড্রাইভাররাই আসবে ইনশাল্লাহ। স্লো স্লো বেড়ে যা, কাটা বেড়ে যা, ক্লিয়ার। হ্যাঁ, যা 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 যা, ঠিক আছে, গুড 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 গুড, সুন্দর গাড়ি চালাচ্ছি, সুন্দর। ওস্তাদ আমি এখন ভদ্র হয়ে গেছি ওস্তাদ, আর কোনো বাইকার টাইকার দেখলেও মারবো না। হ্যাঁ ওস্তাদ, যা করার তো করে আসছিস, যাই হোক ভালো হয়ে গেলেই তো ভালো। যাই হোক, আমরা এখন কুষ্টিয়া শহরের মধ্যে ঢুকবো, আস্তে আস্তে যা, আস্তে আস্তে, ক্লিয়ার। গুড 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 গুড, ঈশ্বরদী ঈশ্বরদী ডিসকভার হয়ে গেছে ভাই, ঈশ্বরদী চলে আসছি আমরা, ঈশ্বরদী। ওই যে ভাই, রেল স্টেশন মেল স্টেশন দেখলে বুঝতে পারবা যে আমরা ঈশ্বরদী চলে আসছি, ঈশ্বরদী জংশনে চলে আসছি। আস্তে আস্তে বেড়ে যাই, ওই যে ঈশ্বরদী রেল স্টেশনের পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, ঈশ্বরদী রেল স্টেশনের পাশ দিয়েই চলে যাচ্ছি। হালকা হালকা যা, হালকা যা। আমরা কুষ্টিয়ার কাছে চলে আসছি, আর মাত্র 2 কিলোমিটার দূরে আছি। আমাদের হুইপারটা অটো চালু হয়ে গেছে, একটা বাড়ি লাগছে, সেন্সারটা নষ্ট হয়ে গেল। সেন্সারটা নষ্ট হয়ে যাওয়ার পরেই ভাই হুইপারটা অটোমেটিক চালু হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল গেমবিডি 2.0 এবং বস গেম চ্যানেল দুটোকেই ঘুষি মেরে দিবা, এবং পাশে থাকা বেল বাটনটিও ঘুষি মেরে দিবা। বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবে। আমরা কিন্তু কুষ্টিয়া শহরে চলে আসছি, বাস টার্মিনাল কই। স্লো 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 স্লো, ফুল কাটান ফুল কাটান ওস্তাদ, ফুল কাটান ফুল কাটান, সেখান থেকে ঢুকাই ঢুকাই দিতে হবে। আস্তে আস্তে আস্তে, কল 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 কল, ফুল কাটান ফুল কাটান, যাবে 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 যাবে, ফুল কাটে যান। গুড গুড, ইন্ডিকেটার দিয়ে রাখেন, বাই বাই ঢুকে যান, বাই ঢুকে যান। তো বন্ধুরা, আমরা কুষ্টিয়া শহরে চলে আসছি, কিন্তু দেখতে পাচ্ছ নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন দেখুন কুষ্টিয়া শহরে চলে আসছি।